বন্ধুরা, এখন আমরা মন্দিরের ভিতর থেকে বাইরে আসলাম। তো এখন মানে এখানে জানতে পারলাম আশেপাশের লোকের থেকে যে হচ্ছে এখানে একটা মেলা হচ্ছে, রাসমেলা, মালিভিটা জায়গাটার নাম। হ্যাঁ, রাসমেলা হচ্ছে, রাসমেলা হচ্ছে। তো মালিভিটা মেলা হলো ভেলাগোপার ভেতরে আছে, তো আমরা এখন খুঁজে ভেতরে না, ভেলাগোপার আগে, ভেলাগোপার আগে পড়ে, আগে পড়ে অনেকটাই আগে। তো এখন আমরা ওখানে যাবো, ওখানে মেলা মেলা দেখবো, তারপরে আর একটা আছে, দুটা হচ্ছে মেলা, এক টাকিবাড়ি, একটা টাকিবাড়ি আর একটা হলো মালিভিটা। টাকিবাড়ি, টাকিবাড়ি, টাকিবাড়িটা ওইখান থেকে 7 কিলোমিটার কাজলডোবার দিকে, আর একটা হলো মালিভিটা, সেটা হলো ভেলাগোপার দিকে, সেটা হলো 5 কিলোমিটার। তখন মালিভিটাতে আমরা যাবো মেলা দেখে, তারপরে ভেলাগোপা হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। বলছিল কি, বলছিল ভেলাগোপা থেকে চমচম খাওয়াবো, চমচম খাওয়াই বাড়ি যাবো, এবারে সিঙ্গারা খাওয়াবো, সিঙ্গারা খাই বাড়ি যাবো, কিন্তু খাবো না, আমরা যাবো মেলা, চলো। এই বাচ্চা বন্ধুরা, এখানটা একদম চারদিকটা অন্ধকার হয়ে গেছে, আলোর কোনো ব্যবস্থা নেই। তো এখন শীতের দিনে বেলা না বললে হয় না, হ্যাঁ ফরেস্ট লাইট থাকবে না, না না সেটা ঠিক আছে, তবু মন্দিরে আসে লাইটটা থাকা উচিত ছিল। তো আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি, চলো। বন্ধুরা, ফাইনালি আমরা এখন মালিভিটা, মালিভিটা গান্ধীদিঘায় মালিভিটা মেলাতে আমরা চলে আসলাম। দেখতেই পাচ্ছ, গোদাগঞ্জ মন্দির থেকে 4 কিলোমিটার দূরত্ব, 4 কিলোমিটার দূরত্ব এই মেলাটা। গোদাগঞ্জ মন্দির থেকে এসে থাকো, সেখান থেকে রাইট টার্ন নিলে মেলাটা, আজকে মেলার শেষ দিন, এটা আজকে না, আজকে না, আর হচ্ছে এটা কালকে পর্যন্ত। ও হ্যাঁ হ্যাঁ, এটা কালকে। তো এটা মালিভিটা রাসমেলা, আমরা এখন এটা আছে টাকিবাড়ি, ওইটা কালকে আছে না, টাকিবাড়ি, রাগিবাড়ি আজকে শেষ, টাকিবাড়ি ও টাকিবাড়ি, এটা আজকে, আরে এমন এমন নাম না, কালকে আছে আসলে নামগুলো এমন যে মানে মনে তো অনেক ইসে হয়ে আমরা লাস্টে আসলাম, বলছিল আসবে না, যেহেতু হাতি বেড়ায় বলে রিক্স। তো লাস্ট অব্দি আসা হলো, এখন আমরা মেলাতে আছি। পার্কিং মূল্য, মানে বাইকের পার্কিং মূল্য মাত্র 50 টাকা মাত্র। আমি জীবনে কম টাকা কখনো দিই নাই, আমি যত দিয়েছি এর থেকে অনেক কম টাকা ছিল, 5 টাকা, 10 টাকা, 20 টাকা পূজার সময় থাকে, কিন্তু 50 টাকা যে পার্কিং, মানে কি ব্যাপার, এটা গেলে কেন বলতেছে, আরে আমরা জানি না, আমরা তো 20 টাকার পার্কিং দিয়ে আসছি, 10 টাকা পার্কিং, 20 টাকা তো থাকে পূজার সময় না, যাই হোক 5 টাকা 10 টাকা করে নেয়, মানে অবাক কাণ্ড। বেশি বক বক না করে চলো, এবার প্রতিমা দর্শন করি, চলো। ইয়েস, রাস্তা না, চলো। কিচ্ছু নেওয়া
নাও 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 ভালো কি নিলি দেখা নিলি কার জন্য ভালো হয়েছে একটা পর একটা কালার চুজ করে যাচ্ছে সবুজ কেন নিতে যাবা পরে দেখা গেলো পছন্দ হইলো না কি করো কার জন্য এটা লোকনাদের জন্য আমি বলাতে কিনছে নাহলে কিনতো না কিন্তু পাপাই বলছে তুমি কিনলা লোকনাথ বলছে তোমাকে আইলাবি ওর জন্য কে কিনছে এটা দাদা পরে দেখো একটু চশমা গুলো এ বাবা লোকনাথ দেখছি দাদাকে কেমন লাগছে দেখ কি বাপাই আনিবা লোকনাথের জন্য আনিবা না আরে ঢুকছে না কিছু কি করবা কি করবা পাতা দিচ্ছে না দেখ পাপড় নিব পাপড় বন্ধুরা আমাদের মেলা ঘোরা হয়ে গেল তো এখন যাবো বাড়ি তো যার যেটা কিনা ওটা কিনলাম আমরা দেখতেই পেলে কি কিনলাম তো এখন আমরা বাড়ির থেকে রান্না দিব মুশকিল আছে কারণ এটা তো জানবি গান্ধী পালায় বাড়ি আর বাড়ি গান্ধী তো আমাদের এই প্রিয় পোষণ থিয়েটার্স চ্যানেলটি সবাই ওয়াচ করবে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে তার চেয়ে বেশি বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিটি ভিডিও পাওয়ার জন্য তো আজকের মতো এখানেই বাই নেক্সট ভিডিওটা আবার দেখা হবে চলো বাই